জানুন বিশ্বের কোন দেশে অদ্ভুতভাবে খাওয়া হয় ডিম? বাংলাদেশে ডিম দিয়ে নানা ধরনের পিঠা তৈরি করা হয়, ডিম ভাজি, সিদ্ধ, এমনকি ডিম দিয়ে নানা ধরনের তরকারিও রান্না করা হয়। দেশের নানা অঞ্চলে ডিম দিয়ে ভর্তাও তৈরি হয়। বিশ্বের বিভিন্ন দেশে আরও বিচিত্রভাবে ডিম খাওয়া হয়, যেমন ব্রিটেনে ডিম দিয়ে তৈরি হয় স্কচ এগ, এর চল খুব বেশি। সিদ্ধ ডিম সসেজ মুড়ে ব্রেড ক্রাম্প দিয়ে হালকা ভাজা বা বেক করা, ধোয়া ওঠা চা বা কফির সঙ্গে মূলত স্ন্যাক্স হিসেবে এটি খাওয়া হয়। যুক্তরাষ্ট্রের ডায়েট চার্টে জায়গা করে নিয়েছে ডিমের সালাদ, একেবারেই মশলা ছাড়া ডিম সিদ্ধ। মেয়োনিজ এবং সবজি সহযোগে এ সালাদ সকালের নাস্তায় খুব জনপ্রিয়। শ্রীলঙ্কার খুবই জনপ্রিয় স্ট্রিট ফুড এগ হপার, চালের গুঁড়ো এবং নারকেলের দুধ দিয়ে রান্না করা হয় এটি। ইতালিতে ডেভিলড এগ একটু অন্যভাবেই রাঁধা হয়। সিদ্ধ ডিমের ওপর স্টাফড সবজি এবং মেয়োনিজ নিয়ে স্ন্যাক্স হিসেবে খাওয়া হয়। ইসরায়েলের মুখরোচক সকালের নাস্তায় থাকে শাক শৌকা, ডিমের পোচের ওপর রেড সস সরিয়ে টমেটো, মরিচ, পেঁয়াজ এবং গোলমরিচ দিয়ে রাঁধা হয় পদ। ফ্রান্সে এগ এন কোকোত্তের খুব চল রয়েছে, একেবারেই মশলা ছাড়া স্টিম ডিমই হলো এগ এন কোকোত্তে। চীন ডিম দিয়ে তৈরি খাবার সেঞ্চুরি এগ বেশি জনপ্রিয়, মুরগি কোয়েল বা হাঁসের ডিম দিয়ে রান্না করা হয় এই পদ। তিউনেশিয়ার ব্রিক খুবই জনপ্রিয়, স্টাফ ডিম, পার্সলে এবং পেঁয়াজ দিয়ে রেঁধে উপরে চিজ ছড়িয়ে খাওয়া হয় এই ব্রিক। ভারতে ঘর বা নামি রেস্তোরাঁর মুখরোচক খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে ডিম কারি।